হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম যে মিশো কি করলো স্ক্যাম। না, স্ক্যাম করেনি, কিন্তু বয়সের যে আমরা ফিটিংসটা দিয়েছিলাম তারটা একটু ছোটো হয়ে গেছে আমার ছেলের তুলনায়। আমার ছেলে হয়তো একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমরা একটা এক্সচেঞ্জ করিয়েছি ওইটাকে, আর এক্সচেঞ্জের যে প্রোডাক্টটা ওটা চলে এসছে। তো চলো তার রিভিউটা আজকে দেখে নাও তোমরা। মিশো থেকে এক্সচেঞ্জ করে নিয়ে গেল, তো তার বদল দিয়ে গেল। চলো এটা খোলা যাক, কেমন কী এলো না এলো। তো হোপফুলি ভালোই আসবে, দেখা যাক কী হয়। সো খুব মনের মধ্যে চাপ নিয়ে আমি খুলছিলাম, মনে ভাবছিলাম যে এবারও যদি ছোট হয়ে যায় কী হবে। সো আগের দিন তোমাদের শেয়ার করতে আমি ভুলে গেছি একটা জিনিস, যে এর আগের দিনের যে আমি 6 থেকে 7 বছরের যে প্যাকে মানে ইয়েটা নিয়েছিলাম প্রোডাক্টটা, রেনকোটটা, তো সেইটার সাইজ ছিল 30। তো দেখলাম 30 আমার ছেলের জন্য মানে টোটালি ফ্লপ, ওটা আমার ছেলের কোনো মতেই মানে লাগবে না। তাই জন্য এবার নিয়েছি 9 থেকে 10 বছরের, সেটা এসছে 36। ভাবতে পারছো কতটা ডিফারেন্সে নিয়েছি? সো খুবই ভয় হচ্ছে, ওটা একদম হাত পা কুচকে মানে মাথা পাতা কুচকে একদম বের করছিলাম যে কেমন হবে না হবে, এটাও কি স্ক্যাম হয়ে যাবে। সো যাই হোক, দেখলাম যে না, এটা বেশ ভালোই বড় দিয়েছে, মানে লম্বায় আমি পড়লে আমার মিনিস্কার্ট হবে, বাট যাই হোক ঠিক আছে চলবে, কোনো ব্যাপার না। তো ছেলেকে এটা আমি পরিয়ে নিচ্ছি, সো দেখে নাও ছেলের কেমন হলো। সো ছেলে তো এখানে পুরো জাদু লাগছে, কই মিল গয়া, দেখেছো কই মিল গয়া জাদু, পুরো সেই জাদু, জাদু থেকে কম কিছু লাগছে না বলো। তো চলো তোমরাও কমেন্ট জানিও যে ছেলেকে কেমন লাগছে। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করো, আর নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যেও, এটা কিন্তু পুরো ফ্রি, টাকা পয়সা কিন্তু কিছু লাগে না।